হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর 2:30 থেকে, আর এখন আমি চলে এসেছি আমার পুরাতন বাসায়। আর দেখতেই পাচ্ছেন বাসার কি অবস্থা, প্রচণ্ড ধুলোতে বাসা পুরো ধুলোর স্তূপ হয়ে গেছে। তো যতটুকু আমি ক্যামেরা বন্দি করতে পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখতেছিলাম যে ফ্রিজের লাইন আছে কি না, তো পরবর্তীতে দেখলাম যে না, ফ্রিজের লাইন আছে। জিনিসপত্রগুলো এখন এক রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে হবে, তো এই যে লোকজন মিলে আমরা জিনিসপত্রগুলো সরিয়ে নিচ্ছি। যখন দেখতেছিলাম আমার দুটি চোখে যে আমার আসবাবপত্রগুলো কতটা ধুলা এবং ময়লা আবর্জনাতে ভরে আছে, তখন দেখে খুবই খারাপ লাগছিল। সেই মুহূর্তে আমার একটা জিনিসই ফিল হচ্ছিল, আমি মনে হয় সংসারের মায়াই পড়ে গেছি। তো এই সংসারটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আর এই সব কিছুই আমার নিজের আমি মনে করে নিয়েছি। এই জন্যই মনে হয় আমার কাছে খুবই খারাপ লাগতেছে। সংসার এমন একটি জিনিস, এখানে মায়ার বাঁধনেই সবাই কিন্তু থেকে যায়। আমরা যারা প্রতিটি মেয়ে আছি, যে বাবার বাড়ি থেকে আমরা কত আদর ভালোবাসা পেয়ে এসেছি, কিন্তু স্বামীর বাড়িতে শুধু থাকি এই সংসারের মায়ায় পড়ে। সংসার নামক জিনিসটাই আসলে আজব, ভাবতেই অনেক ভালো লাগে। এই দিকে আসবাবপত্র কিন্তু এক এক দিকে এক একটা সিটিয়ে ছড়িয়ে আছে। আমরা কিন্তু এখন চলে এসেছি আমার শাশুড়ির রুমে, আর এই রুমেই কিন্তু অনেক জিনিসপত্র রেখেছি, পা ফেলারও জায়গা নেই। এইদিকে কিন্তু আমরা অনেক জিনিস খুঁজতেছি যেগুলো আমাদের খুবই প্রয়োজন ওই নতুন বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছি না। আর এখন কিন্তু আমরা এই একটা রুমে তালা দিয়ে চলে যাচ্ছি, আর সবগুলো রুমই কিন্তু ওপেন আছে। দেখতেই পারছেন যে আমাদের জিনিসপত্র কীভাবে ছিটিয়ে বা ছড়িয়ে আছে। আর এদিকে আমরা ফিল্টার নিয়ে যাইনি ওই বাসাতে, কিন্তু বোতলে করে পানি খাচ্ছিলাম আর ভালো লাগছে না, তো ভাবলাম যে যেহেতু আর কয়েকদিন থাকতে হবে ফিল্টারটাও নিয়ে যাই। তো এই জন্য এই যে দেখতেই পারছেন ফিল্টারের যে স্ট্যান্ড, তার উপরে কী পরিমাণ ময়লা। তো আপনার ভাইয়া কিন্তু এখন একটু পরিষ্কার করে নেবে। তো আমাকে বলতেছিল দেখো কি অবস্থা, আমি বললাম কি কিছু করার নেই। তো ওইদিকে কিন্তু আমরা ফিল্টার অন্যান্য যে জিনিসপত্রগুলো নিচ্ছি সবগুলোই কিন্তু এই যে নিয়ে যাচ্ছি। আর দেখতেই পারছেন কি অবস্থা করেছে পুরো বিল্ডিংটা, আসলে নতুন করতে যাচ্ছে, কারণ এই বিল্ডিংটা একটু পুরানো, রুমগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। এই জন্যই মূলত আমাদের থাকা, কারণ রুমগুলোর দিকে তাকাইলে ঢাকার শহরে অন্যান্য যে রুমগুলো আছে খুবই ছোট, আর এত ছোট রুমে আমাদের দেখা গেছে হয় না। বেশ খানিকটা আগে এসে রেস্ট করেছিলাম অফ ক্যামেরাতে, তো এখন ভাবলাম যেহেতু বিকাল হয়েছে আর রোজার মাস, ঝটপট রান্না করতে হবে। আমার কাছে মনে হয় যে গৃহিণীদের সবারই রোজার মাসে বিকালবেলা খুব চাপের উপর থাকে, যেমন আমি খুব চাপের উপরে থাকি। তো এই দিকে কিন্তু সব আয়োজন করা হয়ে গেছে, আজকে সিম্পল ইফতার। তো এদিকে কিন্তু আমরা যে সবাই খেয়ে নিব তিনজনে মিলে। তো ইস্টার পছন্দের কিন্তু বিরিয়ানি তৈরি করেছি, আর ইস্টা খুবই পছন্দ করে। তো এখন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ইফতার সামনে নিয়ে খাওয়া শুরু করতেছি। আলহামদুলিল্লাহ 20 রোজা কমপ্লিট করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের 21টা রোজা রাখার তৌফিক দান করেছেন। সামনের বছরে রোজাগুলো পাবো কি না জানি না, তবু এই বছরে ফরজ রোজাগুলো আমি চাচ্ছি কমপ্লিট করতে। তো সবাই মিলে যখন এই সন্ধ্যার দিকে খাবার খাই, ইষ্টামণির তো অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে আমার ছোট্ট সোনামণিটা রোজা রয়েছে, ওই এত বেশি ঘড়ি দেখে যে মাম্মাম এখন বিকাল 5:30 বাজে, এখন 6:10 বাকি, এভাবে ওর বাবাকে প্রশ্ন করে আর ওর বাবাকে বলে দেয়। আর আমি যখন কিচেনে থাকি আমাকে গিয়ে বলে যে মাম্মাম তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। মনে হয় যে আমার ছোট্ট সোনামণিটা রোজা রয়েছে। আলহামদুলিল্লাহ ও রোজা থাকতে চায়, কিন্তু আমি ওকে তুলি না, কারণ ও তো অনেক ছোট। নেক্সট বছরে আল্লাহ দিলে ওকে রাখার চেষ্টা করব। তো
ততদিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি। আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা প্লিজ এখনও পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।